আসসালামু আলাইকুম লাস আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নটি বিসিএস সহ বিভিন্ন ধরনের সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল সো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রশ্নটি হচ্ছে একটি ছাতা ছত্রিশ টাকায় এখানে ছাতা বা অন্য পণ্য লেখা থাকতে পারে একটি ছাতা ছত্রিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় ছাতাটির ক্রয় মূল্য কত তাহলে এখানে ক্ষতি হয় এবং লাভ হয় আর ক্ষতি যত হয় এই ক্ষতির দ্বিগুণ হয় কি লাভ তাহলে ক্ষতি যত হয় দেখুন লেখা আছে ছত্রিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় ওই ক্ষতিটার দ্বিগুণ লাভ হয় এখন তাহলে আমি কীভাবে বের করবো আমরা জানি যে ক্ষতি কীভাবে বের করতে হয় ক্ষতি সাধারণত যখন একটা পণ্য যত টাকায় কেনা থাকে অর্থাৎ ক্রয় মূল্য থাকে এই ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্যটা কম হয় সেই ক্ষেত্রে ক্ষতি হয় আর যত টাকা আমার কেনা আছে তার সে যদি আমি বেশি টাকায় বিক্রয় করি তাহলে সেই ক্ষেত্রে লাভ হয় তাহলে আমরা প্রথমেই ক্রয় মূল্যটা ধরে নিই যেহেতু এখানে প্রশ্নই হচ্ছে ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য যদি আমি ধরে নিই এক্স টাকা তাহলে আমি ক্ষতিটা কীভাবে বের করব ক্ষতি হচ্ছে এই ক্রয় মূল্য থেকে বিয়োগ করবো হচ্ছে বিক্রয় মূল্য তাহলে এখানে প্রশ্ন বিক্রয় কত টাকা ছিল বিক্রয় মূল্য ছত্রিশ টাকায় বিক্রয় করলো তাহলে এটা ছিল হচ্ছে বিক্রয় মূল্য ছত্রিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হতো তাহলে ছত্রিশ আমি বিয়োগ করবো তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে কি পাওয়া গেলে এটা ক্ষতি এই ক্ষতির কয় গুণ দ্বিগুণ লাভ হয় তাহলে লাভটা আমি কীভাবে বের করব তাহলে বাহাত্তর টাকায় বিক্রয় করলে লাভ হয় কত তার দ্বিগুণ লাভ হয় তাহলে এটা ছিল হচ্ছে বিক্রয় মূল্য বাহাত্তর টাকায় বিক্রয় করলে তাহলে বিক্রয় মূল্য বাহাত্তর টাকা এখান থেকে যে আমাদের ক্রয় মূল্য কত ধরেছিলাম এক্স টাকা তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ পাওয়া যায় তাহলে ক্ষতি পাওয়া যায় হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আর লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে বিয়োগ হবে ক্রয় মূল্য তাহলে এই প্রশ্নের আলোকে এখানে যতটুকু ক্ষতি হতো তার দ্বিগুণ পরিমাণ কী হতো লাভ হতো এখন এখান থেকে আমি যদি এক্সের মান বের করি তাহলেই কিন্তু এই ক্রয় মূল্যটি পাওয়া যাবে তাহলে টু দ্বারা এটাকে গুণ করলে হবে টু এক্স আর এখানে দুই দ্বারা এটাকে গুণ করলে হবে ছত্রিশ দোকানে বাহাত্তর আর এখানে বাহাত্তর মাইনাস এক্স বা এক্স যদি এই পাশে আসে তাহলে টু এক্স এটা এই পাশে আসলে মাইনাস এক্স এই পাশে আসলে হবে প্লাস এক্স ডান পাশে বাহাত্তর এই বাহাত্তর মাইনাস বাহাত্তর ডান পাশে গেলে প্লাস বাহাত্তর তাহলে এখানে দুইটা এক্স আর একটা এক্স এই হবে তিনটা এক্স আর বাহাত্তর বাহাত্তর যোগ করলে দুই দুই চার সাত সাত চোদ্দো বা এক্সের মান যদি আমি বের করতে চাই তাহলে এক্স তিন গিয়ে ওই পাশে ভাগ হবে একশো চল্লিশকে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে তিন চার বারো তিন আট চব্বিশ অর্থাৎ আটচল্লিশ টাকা তাহলে এই ছাতাটির ক্রয় মূল্য হচ্ছে আটচল্লিশ টাকা আশা করি বুঝতে পেরেছেন এইভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অঙ্ক kodawa binishallah